প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক চুম্বক আবেশ নিয়ে তো তরিতচুম্বক আবেশ কি প্রথমে আমরা সেটা জেনে নেব তার আগে বলা দরকার যে আমরা যত প্রকার তড়িৎ মোটর জেনারেটর এবং ট্রান্সফর্মার দেখি এ সবই কিন্তু এই তরিতচুম্বক আবেশের মূল তত্ত্বটি থেকে তৈরি করা হয়েছে তো আমরা যদি কোনো একটি বদ্ধ তার ধরে নেই তো এটি যদি একটি বদ্ধ তার হয় এই তার আমরা দুই প্রান্তে একটি গ্যালভানোমিটার দ্বারা যুক্ত করলাম এখন আমরা যদি একটি দণ্ডচুম্বককে যদি আমরা এই কুণ্ডলিটির ভিতরে গতিশীল করি তাহলে দেখা যাবে যে এখানে যে গ্যাল গ্যালভানোমিটারটি স্থাপন করা হয়েছে সেই গ্যালভানোমিটারটি বিক্ষেপ দেবে আমরা জানি গ্যালভানোমিটার হচ্ছে একটি যন্ত্র যেটার সাহায্যে কোনো একটি পরিবাহকের ভিতর দিয়ে তরিত প্রবাহিত হচ্ছে কিনা তার অস্তিত্ব আমরা নির্ণয় করতে পারি সুতরাং যদি দেখি যে এই চুম্বক দণ্ডটিকে এই কুণ্ডলির ভিতর দিয়ে আনা নেওয়া করাতে এখানকার গ্যালভান একটি বিক্ষেপ দিচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যে সেখানে অবশ্যই তড়িৎ প্রবাহিত হচ্ছে তৈরি প্রবাহিত হচ্ছে মানে হচ্ছে একটি ভোল্টেজ এর মধ্যে সৃষ্টি হয়েছে অর্থাৎ তৈরি শক্তি এখানে উৎপন্ন হয়েছে একইভাবে যদি এই দণ্ড চুম্বকটিকে স্থির রেখে আমরা এই বদ্ধ তার কুণ্ডলিটিকে আনা নেওয়া করি চুম্বকের ভিতর দিয়ে তাহলে একই ঘটনা আমরা দেখতে পাবো সেই ক্ষেত্রেও গ্যালভানোমিটারটি বিক্ষেপ দেবে অর্থাৎ আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রেও এই কুণ্ডলিটির ভিতরে একটি তরিচালক শক্তি সৃষ্টি হয়েছে এবং তৈরি প্রবাহ তৈরি হয়েছে তো যে পদ্ধতিতে এরকম কোনো একটি দণ্ড চুম্বক বা বদ্ধ কুণ্ডলিকে গতিশীল রেখে কুণ্ডলির ভিতরে তরিচালক শক্তি বা প্রবাহ উৎপন্ন করা হয় এই পদ্ধতিটিকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ আর এখানে যে তরিচালক শক্তিটি আবিষ্ট হলো সেই আবি তরিৎ চালক শক্তিটিকে বলা হয় আবিষ্ট তরিচালক শক্তি এবং এখানে যে প্রবাহটি উৎপন্ন হলো এই তড়িৎ প্রবাহকে বলা হয় আবিষ্ট প্রবাহ তো একই ঘটনা কিন্তু আমরা অন্য একটি ক্ষেত্রেও দেখতে পাবো কোনো একটি বদ্ধকুণ্ডলীর পাশে যদি অন্য একটি বর্তনীতে অসম তরি প্রবাহ প্রবাহিত করা হয় সেক্ষেত্রেও এই বদ্ধকুণ্ডলিতে একটি তরিচালক শক্তি আবিষ্ট হবে তাহলে এই তরিচালক শক্তি আবিষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এখানে যে বদ্ধ কুণ্ডলীটি রয়েছে সেই কুণ্ডলিতে চৌম্বক বলরেখাগুলোর বা চুম্বক ক্ষেত্রে পরিবর্তনের কারণ অর্থাৎ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন যখন করা হবে বা চুম্বক বলরেখাগুলোকে যখন পরিবর্তন করা হবে কোনো একটি বদ্ধ কুণ্ডলিতে তখন সেই কুণ্ডলিতে তরিচালক শক্তি আবিষ্ট হবে ফ্যারাডের প্রথম সূত্রটি ইতোমধ্যে আমরা চুম্বকীয় আবেশের সংজ্ঞার মধ্যে বলে দিয়েছি তো প্রথম সূত্রে বলা হয়েছে যে যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলিতে আবদ্ধ চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক ফ্লাস্কের পরিবর্তন করা হবে তখনই ওই কুণ্ডলিতে একটি তরিচালক শক্তি আবিষ্ট হবে যা আমরা চুম্বকীয় আবেশের সংজ্ঞায় ব্যাখ্যা দিয়েছি এবার জানবো যে দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে তার কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তির মান হবে সময়ের সাথে ওই কুণ্ডলি দিয়ে কি পরিমাণ চুম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চুম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়েছে তার হারের সমানুপাতি মানে হলো আমরা যদি ধরে নিই যে কোনো একটি মুহূর্তে একটি কুণ্ডলিতে চৌম্বক ক্ষেত্ররেখার সংখ্যা বা চুম্বক ফ্লাক্স চুম্বক ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করা হয় তো প্রথম ক্ষেত্রে যদি চুম্বক ফ্লাক্সের পরিমাণ ফাই ওয়ান ধরি এবং টি সময় পর চুম্বক ফ্লাক্সের পরিমাণ আমরা যদি পরিবর্তন করে ফাই টুতে নিয়ে যাই তাহলে এই টি সময়ে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন যেটি হবে সেটি হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান তাহলে আমরা বলতে পারি যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার হবে ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টি দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে এই চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক হবে আবিষ্ট দরিদালক শক্তি আবিষ্ট দরিদালক শক্তি যদি ই হয় তাহলে আমরা লিখতে পারি ই সমানুপাতিক ফাই টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি এই ফাই টু মাইনাস ফাই ওয়ানকে আমরা যদি ফাই দিয়ে প্রকাশ করি অর্থাৎ এটাকে আমরা যদি লিখি ফাই টু মাইনাস ফাই ওয়ান সমান ফাই আমরা লিখতে পারি এই সমানুপাতিক ফাই ডিভাইডেড বাই টি এবার আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সমান চিহ্ন দিতে চাই তাহলে লিখতে পারি ই সমান একটি সমানুপাতিক ধ্রুবক ইন্টু ফাই ডিভাইডেড বাই টি এখানে আমরা সমানুপাতিক ধ্রুবক কে এর মান নির্ণয় করতে পারি যদি এখানে পক্ষে এবং ডানপক্ষের প্রত্যেকটি রাশির মান এসআই এককে বসিয়ে দিই তাহলে কে এর মান পাবো ওয়ান অর্থাৎ এখানে চুম্বক ফ্লাক্সকে যদি ওয়েবারে প্রকাশ করা হয় ওয়েবার এককে মান বসানো হয় সময়কে যদি সেকেন্ড এককে মান বসানো হয় এবং তরিৎ শক্তিকে যদি ভোল্ট এককে মান বসানো হয় সেক্ষেত্রে আমরা পাবো কে সমান ওয়ান সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়ালস ফাই ডিভাইডেড বাই টি এই সমীকরণটিকে যদি আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রকাশ করি তাহলে সেটি দাঁড়াবে ই সমান ডি ফাই ডিটি প্রথম ক্ষেত্রে আমরা নিয়েছিলাম যে বদ্ধকুণ্ডলিটির পাক সংখ্যা ছিল এক অর্থাৎ এক পাক সংখ্যা বিশিষ্ট একটি বদ্ধকুণ্ডলী এখন আমাদের বদ্ধকুণ্ডলীর পাক সংখ্যা যদি এন সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে চুম্বক ফ্লাস্ক পাবো সেটির পরিমাণ হবে এন ফাই অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সমীকরণটিকে লিখতে পারি এভাবে ই সমান ডিডিটি অফ এন ফাই যা লেখা যাবে তো ফ্যারাডের এই যে ই ইকুয়ালস এন ডি ফাই এই রূপটির গাণিতিক প্রকাশ দেন একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে নিউম্যান এই কারণে এই সূত্রটিকে নিউম্যানের সূত্রও বলা হয় এবার আমরা একটি অঙ্ক করবো এই রিলেটেড এখানে একটি প্রশ্নে বলা হচ্ছে একটি কুণ্ডলির পাক সংখ্যা একশো একে একটি চুম্বকের নিকট হতে জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ডে সরিয়ে প্রতিটি পাকের চৌম্বক প্লাক্স থার্টি ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়েবার হতে টু ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়েবারে পরিণত করা হয় কুণ্ডলিটিতে আবিষ্ট তৈরি চালক শক্তি কর এখানে পাক সংখ্যা দেওয়া আছে এন সমান হান্ড্রেড সময়ের পরিবর্তন দেওয়া আছে অর্থাৎ ডিটি সমান জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড এবং বলা হচ্ছে যে চুম্বক ফ্লাক্স টেন ইনভার্স ফাইভ ওয়েবার থেকে টু ইন্টু টেন ইনভার্স ফাইভ ওয়েভারে পরিণত হচ্ছে অর্থাৎ এখানে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ডি ফাইভ এর মান হচ্ছে থার্টি টেন মাইনাস টু ইন্টু টেন ইনভার্স ফাইভ তাহলে আবিষ্টতরি চালক শক্তির পরিমাণ আমরা প্যারাডের সূত্র থেকে পেয়েছিলাম ই সমান ডিডিটি অফ এন ফাই অর্থাৎ এন ডিটি অফ ফাই সমান হবে পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এর পরের অঙ্কে বলা হচ্ছে একশো পাক সংখ্যা এবং টোয়েন্টি সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার কুণ্ডলিকে একটি চুম্বক ক্ষেত্রে এরূপভাবে রাখা হলো যে কুণ্ডলির তল চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব চুম্বক ক্ষেত্রের প্রাবল্য ফাইভ ইন্টু টেন ইনভার্স টু সেকেন্ডে সুষমভাবে জিরো পয়েন্ট ওয়ান টেসলা হতে জিরো পয়েন্ট থ্রি টেসলাতে পরিবর্তিত হল এতে তার কুণ্ডলিতে কত তরিৎচালক বলের উদ্ভব হবে এখানে আমিষ্ট তরিচালক শক্তির পরিমাণ নির্ণয় করার জন্য চুম্বক ফ্লাক্সের পরিবর্তনটা জানতে হবে তো চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের সাথে অর্থাৎ চুম্বক ফ্লাক্সের সাথে চুম্বক ক্ষেত্রের যে সম্পর্ক রয়েছে সেটি হচ্ছে কুণ্ডলির তল ভেক্টরের দিকে চুম্বুক ক্ষেত্রের যে উপাংশ রয়েছে সেটি এবং সেই তলের ক্ষেত্র ফলের গুণ ফল হচ্ছে চুম্বক ফ্লাক্সের সমান অর্থাৎ যদি কোনো একটি তল আমরা কল্পনা করি তলের ক্ষেত্রফল হচ্ছে এ তলের সাথে লম্বভাবে চুম্বক ক্ষেত্র বি প্রয়োগ করা হচ্ছে এবং এই তলের উপর একটি অভিলম্ব আঁকা হলে সে অভিলম্ব হবে এই তল ভেক্টরের দিক চুম্বক ফ্লাক্সের পরিমাণ হবে ফাই সমান এখানে তলটির ক্ষেত্রফল এবং তলের অভিলম্ব দিকে ক্ষেত্রের যে উপাংশ রয়েছে তার গুণফল এখানে বি কস দিটা হবে অভিলম্ব দিকে চুম্বক ক্ষেত্রের উপাংশ যদি অভিলম্বের দিক তলের উপর অভিলম্বের দিক এবং চুম্বক ক্ষেত্রের দিক পরস্পর জিরো ডিগ্রিতে থাকে তাহলে কস জিরো ডিগ্রির মান হয় ওয়ান অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা চুম্বক ফ্লাক্সের পরিমাণ বলতে পারি তলের ক্ষেত্রফল গুণ চৌম্বক ক্ষেত্রের পরিমাণ বি অর্থাৎ কোনো একটি তলের সাথে ক্ষেত্র লম্বভাবে থাকলে তখনই সেই তলের অভিলম্বের দিক হবে ক্ষেত্রের একই দিকে ফলে তিটার মান হবে জিরো ডিগ্রি এবং যে উপাংশটি হবে সেটা হবে বি অর্থাৎ চৌম্বক ফ্লাক্স ফাই হবে এ ইন্টু বি এখানে আমরা ফ্লাক্সের পরিবর্তন নির্ণয় করতে পারি প্রথম ক্ষেত্রে ফ্লাক্সের পরিমাণ যদি ফাই ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি ফাই ওয়ান সমান এন এ বি ওয়ান প্রথম ক্ষেত্রে চম্বুক ক্ষেত্রের পরিমাণ ছিল জিরো পয়েন্ট ওয়ান টেসলা অর্থাৎ এখানে চুম্বুক ফ্লাক্সের পরিমাণ হবে হান্ড্রেড ইন্টু বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার গুণ হচ্ছে 0.1 একইভাবে ফাই টু হবে এন এ বি টু অর্থাৎ হান্ড্রেড ইনটু বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইনটু সুতরাং মোট ফ্লাক্সের যে পরিবর্তনটা হবে সেটা হবে ডি ফাই সমান ফাই টু মাইনাস ওয়ান যার মান হবে জিরো পয়েন্ট সুতরাং চুম্বক পরিবর্তন হচ্ছে জিরো ওয়েবার তাহলে প্যারাডের সূত্র থেকে আমরা তরিচালক বল ই সমান লিখতে পারি ডিফাই ডিভাইডেড বাই ডিটি এখানে ডি এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু এইট থ্রি টু ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন দেওয়া ছিল ফাইভ ইন্টু টেন ইনভার্স টু সেকেন্ড অর্থাৎ মানটি হবে বারো দশমিক পাঁচ ছয় ছয় প্রায় এত ভোল্ট টিউটোরিয়ালটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকতে অবশ্যই বাইক বাটনে ক্লিক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও থ্যাংক ইউ